আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ, এই উম্মার সুপার হিরো তিনি, ঠিক কি না? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি, সুবহানাল্লাহ পড়বেন না, মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা, ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ, তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এই জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়েন সাইয়েদনা ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন, ইমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা, জোরে বলেন তো কয়টা? তিনটা ইমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা, এক কি দোয়ার ধাক্কা। দুই হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা, সুবহানাল্লাহ পড়বেন না। তিন হচ্ছে সূরাতু তোহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই, এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবী বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়, বি আবি জাহাল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে? আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না, এই দুইজনের একজন, হয় আবু জাহেল নয় ওমর, হয় আবু জাহেল নয় ওমর। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা, নুরানি ধাক্কা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল। দোয়া ইজ লাইক মিসাইল, এই যে আমরা দোয়া করি এটা মিসাইলের মতো। যুদ্ধে মিসাইল হামলা করে না? মিসাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে, ঠিক কিনা? তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন, আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে, সুবহানাল্লাহ পড়বেন না। বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো। দুই নম্বরে রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা, পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে না নাই? الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة قرآن الله أكبر بشنبي جفن دعا كلن ওই দোয়া যখন সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো, সাইয়েদনা ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন, ওমর ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন। বিশ্বনবী ইন দা মিন টাইম এশারা নামাজে আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন, আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে, ওমর ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে। ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ, আপনার মতো কণ্ঠ, আহমদ বিন ইউসুফের কণ্ঠ, আব্দুল বাসিতের কণ্ঠ না? বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন, এশার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন। ওমরে ফারুক যত শুনেন অবাক হয়ে যায়, যত শুনেন অবাক হয়ে যায়, যতই শুনে অবাক, কিরে, কারণ তিনি আরবি ভাষা বুঝতেন, এত সুন্দর শব্দের গাঁথুনি,
এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না। উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা, ইট মাইট বি পোয়েম, ইট কুড বি পোয়েম। মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে। তা না হলে এত সুন্দর কথা, এটা কবিতা না হয়ে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে উমার, বিশ্বনবী তেলাওয়াত করছিলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোন কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে, এটাকে বলে কোইনসিডেন্ট। কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায়, যায় কি যায় না? আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন, বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে, এরকম হয় কি হয় না? কোইনসিডেন্ট। ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্বনবী তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমরে ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম কি রে এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো শায়েরের কবির কথা নয়, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায়, মোহাম্মদ গণক, নাউজুবিল্লাহ পড়বেন না, মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক, মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কি ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ পড়ে। এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মোহাম্মদ কয় কবি না, সে কবি না, এটা কবিতা না, তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়, তাহলে এটা কি, এটা কি কবিতাও না গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না, এটা কোনো গণকের গণনা না, এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমরে ফারুক কাইত, প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া, বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেলরে দিবা নাইলে ওমররে দিবা, ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে। এরপর হাক্কা, সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা, এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে, হাই রে এ কি বাণী, এ কেমন কথা, কে মোহাম্মদ? তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক, আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো, আমি সেনাপতি বানাবো। এবার তিন নাম্বার ডোজ, ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়, নর্মাল ওষুধ, এটাতে কাজ না হলে ডোজ বাড়ায়, একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে, আছে না নাই? আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন, তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন, এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ, সূরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার। শয়তানের দিক দিয়ে ওয়াসওয়াসা, খেলা দুই দিক থেকে চলতেছে, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণমুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না, বনু জাহারা গোত্রের এক লোক বলে, আই না ইয়া আমার, কই যাও, মোহাম্মদের মাথা কাটতে যাই। আরে মোহাম্মদের মাথা কাটতে যাও, তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে, আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যেও। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ,
মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন আর বোনজামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমর ফারুক বললেন, দরজা খোলো। ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল, বোন জামাইকে আহত করতে শুরু করলো, আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে সে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা? ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। আমার ভাই ওমর, তুমি না পাক, তুমি কি? লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করেই কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ পড়েন। উমরে ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে, কথা বুঝেন নাই বোধহয়। প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা? হাক্কা দিয়ে ধাক্কা। তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে। গোসল করে আসলেন। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন এই নেন উমরে ফারুক, এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন, নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উমর ফারুক পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কুরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ, যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কুরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন, সূরা তহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না। উমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন, আল্লাহু আকবার। সূরা তহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ব নবীর দিকে ছুটতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ, তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। বিশ্ব নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। উমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান, ওই যে খাত্তাবের বেটা উমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেড়ে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্ব নবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও, উমর ইবনে খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও, আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে, আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে, আসতে দাও। উমরে ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। উমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন, ন মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। ন মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন। বিশ্ব নবী সাইয়েদ উমরে ফারুককে জড়িয়ে ধরলেন। উমরে ফারুক আবার বিশ্ব নবীরে বললেন, নবী গো আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্ব নবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরাই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ পড়ে আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই উমর তুমি সত্যের উপরে আছো। উমরে ফারুক বললেন, তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন? আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফাফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন?
আসেন আমরা বাইরে বেরোই। বিশ্ব নবী বললেন ওমর এটা মক্কি জীবন, এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই। ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব, আমি একটা মিছিল দিতে চাই নবী, আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব। অনুমতি দেন, বিশ্বনবী দিতে চান। ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু মিছিল যে দিবে, মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই? এখানে লোক নাই, আমি একাই মিছিল দিতেছি, এটা জমবে? মিছিল জমবে? খুঁজে উনি 11 জন মুসলিম সাহাবা পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন 11 জনই সই। এই 11 জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবীর দেব। দুই লাইন করলেন, কয় লাইন? দুই লাইন। পেছনে 6 জন, আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সামনে 5 জন, তার আগে দাঁড়ালেন উনি নিজেই। তাহলে 6 6 12। বললেন এই দুই লাইনই আমরা তাকবীর দিতে দিতে, বেশি না, এই দারুল আরকামের ঘর থেকে, আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয়, এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর। উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায়, কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব। সুবহানাল্লাহ, পড়বেন না? ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন। উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন, ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না, এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়। চিল্লায় বলো ঠিক কিনা? ওমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের এই মক্কায়, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়া আচামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, নিজের সন্তানগুলারে ইয়াতিম বানাতে চাও? কে আছো তারমিলা যাওজাতুহু, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও। ফালিয়া সুদ্দানি, দেখি মক্কায় কার তোমার বুকের পাটা, কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান রেতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, পাল্লে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন। এক এক স্লোগানে মক্কার মরুজ জমিন থার থার করে কাঁপতে আরম্ভ করলো। এই মিছিল মক্কার কেউ দেয় নাই। মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস, উতবা বাইরিস, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হয়েছে। কি রে, আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস? বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর, ওমর রে দেখে দিছে একদম। কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল। কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান, সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এরকম একটা ওমরের দরকার আমাদের, বেশি চাই না। জোরে বলেন ঠিক কিনা? দাও খোদাদা আমায়া বার ওমর দারাজ দিল, দাও খোদাদা আমায়া বার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদাদা আমায়া বার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ, পড়েন, একটা ওমর লাগবে, চিল্লায় বলেন কয়টা? ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ, ঠিক কিনা? একটা ওমরই যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায়। এই ওমরে ফারুক আমাদের মডেল,
ঠিক কি না থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্ব নবীর কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার উমরে ফারুকের বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বাদি লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূল নাই আমার নবীর পরে আর কোনো নবী আছে আমার নবীর পরে আর কোনো রাসূল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক কি না এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লায় বলেন ঠিক কি না তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না আপনারা কোন ধর্মের এটা জানাই দেন আপনারা বিশ্বনবীরও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলে নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না চিল্লায় বলেন ঠিক কি না আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলো নি দেবে না উমর বলো নি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলো নি দেবে না উমর বলো নি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা একটা উমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনাফ দ্যাটস এনাফ ওমর ফারুক আওয়ার সুপার হিরো ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারা সম্পর্ক ছিল ওমর ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তোলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাশাআল্লাহ জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কি না আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কি না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কি না চার খলিফা দুই খলিফা ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা উসমান যুন্নুরাইন বিশ্বনবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইয়েদনা আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা উমরে ফারুক চিল্লায় পড়ে আল্লাহু আকবার যেন তোর পজিশন না সাইয়েদু কুহুলিল জান্নাহ জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াং স্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে ওমর ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে সহিহ বুখারীর বর্ণনা
বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম, খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে, আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা দাওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবে। ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই, সাইয়েদ উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই, স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামতে সাইয়েদ ওমরে ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো, আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিঁচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন, আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আদ্দিন, আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম, যার জামা যত লম্বা তার দিনদারি তত বেশি। সুবহানাল্লাহ, রাস্তায় পড়েন, স্বপ্ন দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা, ইয়া জুন্নু সাওবাহু, তিনি তার জুব্বা টেনে হিঁচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দিন, আমি তাকওয়া, দিনদারি, তাকওয়া, এটার ব্যাখ্যা করেছি, তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সাইয়েদ ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইরা, যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয়। কে কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক, মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম, কি নাম? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ, বলবেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, কোনো সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযাইফা ছাড়া, কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম, নামটা কেমন লাগে? ভাল লাগে? অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযাইফা, যাদের হবে ছেলে এলাকা, যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুযাইফা চলবে। কে চলবে? ভাল লাগে নামটা? ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমর ফারুক একদিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযাইফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোনো সাহাবীর জানা নাই তুমি ছাড়া, আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো, আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো, যদি থাকে আমি ভালো হয়ে যাব, আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই।
আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি, আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার, আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়, আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার? সুবহানাল্লাহ, কি বিনয়, কি তাকওয়া। হুযাইফাকে যে ধরতেন, হুযাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের, উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন, মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন ইয়া আমির আল মুমিনিন, খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই, এই কথা আপনি কারে বললেন, কারে উদ্দেশ্য করে বললেন, এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে। উমরে ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান, ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি, আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়, সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে, তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবার অবাক ঘটনা কি, উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি? ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি, ইন্টারনেট ছিল নাকি, কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে, ইন্ডিয়া যাবে, ঢাকায় তো যাবে, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কি না? কিন্তু এটা আমিরুল মুমিনিন, বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল, কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলাস, এটা তো সম্ভব না। এক কাজ করি, এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরব। এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে, এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি, ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছো, কয় পারস্য জয় করে আসছি, কয় এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে শুনছি তো, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল, ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ, আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো,
আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন, ইয়াসারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্যবাহিনী নিয়ে উঠে যা, পাহাড়ের দিকে, ডানে না, দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক। ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন, আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম, আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না, আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না। ওমরে ফারুকের ওই কমান্ড, ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে? দিস ইজ ওমরে ফারুক, দিস ইজ ওমরে ফারুক। বিশ্বনেই বলছেন, আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমর, শয়তান ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন, কে বলতেছে? বিশ্বনবী। কার ব্যাপারে? ওমরে ফারুকের ব্যাপারে। শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। পড়েন রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই, বাচ্চারা খেতে চায় না, এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায়? হ্যাঁ, এলাকায় হয় নাকি? খেতে চায় না বাচ্চারা, এই চকলেট দেখায়া, এই মিনা কার্টুন দেখায়া, এইটা সেইটা, এগুলো সেগুলো বলে, গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে, তাই না? তারপরও খায় না। আমারও ছোট মেয়ে আছে, খেতে চায় না, এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে। তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয়, ওই যে ভূত আসতেছে, ভূত, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাহলে যে ভূত ধরবে তোমার। ওই যে বাঘ আসতেছে, বাঘ, তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড়াবে, বলি না আমরা? আপনারা কি বলেন? ভূত আর কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক এক জায়গায় এক একটা আমরা বলি, ভূত আসবে, বাঘ খাবে, ভাল্লুক খাবে, তাড়াতাড়ি খাও। মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না, ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না, খাওয়া নিয়ে যন্ত্রণা করতো। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রিবেলায়, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খা, নাইলে ওই যে উমর আসতেছে, উমর। দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শুধু শয়তানই ভয় পেত না, মুনাফিকরাও ভয় পেত, জমের মতো ভয়। শুধু তাই না, আমাদের আম্মা জান বিশ্বনবী ইসলামের স্ত্রীরাও ওমর ফারুককে ভয় পেতেন। সুবহানাল্লাহ, কবেন না? মাঝে মাঝে বিশ্বনবী ইসলামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো, হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? হয় না? হয় না? কার কার দেখি পরে আল্লাহ, অনেক আল্লাহর আলী আসে তো জায়গায়, ঝগড়া হয় না? কি কথা কয়, ঝগড়া হয় না বলে? বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয়, আপনার ফ্যামিলিতে হয় না? মিষ্টি ঝগড়া, আর ও বিয়াই করে নাই? ঝগড়া তো হবেই, দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে, কখনো ঝগড়া কখনো আনন্দ, একটু বৃষ্টি একটু রোদ, একটু হাসি একটু কান্না, ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাইয়েদের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস, খবরদার দুইজন রেগে থাকবেন না, আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আমার প্রিয় ফরিদপুরবাসী, ভাবি রেগে গেলে আপনি রাগেন না, ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন, আবার আপনি রেগে গেলে, আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন, আপনারা রেগে যায় না, একটু ঠান্ডা থাকবেন। দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তাই না? একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা, কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়, আর শয়তান এখানে উস্কানি দেয়, কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়, আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে। একবার ঝগড়া হলো, বিশ্বনবী ইসলামের রাগ, আম্মা জান আয়েশাও রাগ। তো বিশ্বনবী বললেন, আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে মিটমাট করবো। তো বিশ্বনবী ইসলাম বললেন, মিটমাটের জন্য কারে ডাকবো? ওমর রে ডাকি। কয় না, ওমর রে না,
উমারু গালিজ, উমার অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি, কয় ডাকে কি খুশি, মেয়েদের মধ্যে অভ্যাসটা আসলে নাই। তাহলে তোমার আব্বারে ডাকি, ডাকেন, ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মা জান আয়েশা দাঁড়ালেন, বিশ্ব নবীও দাঁড়ালেন। বিশ্ব নবী বললেন, আয়েশা তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা, তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, আপনি বলেন। তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন, কি এই কথা তুমি কেমন করে বলো? বিশ্ব নবীকে মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়। বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবার হাতের থাপ্পড়কে আম্মা জান আয়েশা উল্টে বললেন। সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন। এবার বাঁচার জন্য আম্মা জান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ, বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন। পড়েন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম? আমি না থাকলে ভর্তা বানাই ফেলতো আজকে, আমি বাঁচাইছি তোমারে, আমি আমার লগে ঝগড়া করো তুমি। লজ্জায় পড়ে আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে অবাক, কি রে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে। এবার সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, ও নবী যুদ্ধ লাগলে, দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকে। আর শিখানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, নবী আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাইখেন না, আমারে একটু ডাইকেন। সুবহানাল্লাহ। পড়েন এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে, বিশ্বনবী প্রথমে উমরে ফারুকের নাম বলেছিলেন, সাইয়েদ আয়েশা বলে না আমি ডরাই, হাইবাত, দিস ইজ কল্ড হাইবাত উমর। একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন, ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন, ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই, বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো, তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেব, সাথে সাথে তালাকও দিয়ে দিব, কিছু দিতে পারবো না, আমার নাই তো সামর্থ্য নাই, কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন। বিশ্বনবী রহমতের নবী, বিবিদেরকে বুঝাতেও পারেন না, বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন, কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম। বিশ্বনবী দরজার দিকে তাকালেন, তাকিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম, আর বুঝতে পারলেন এটা আমার উমরের সালাম। সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই, সব অন্দর মহলের ভিতরে দৌড়। সুবহানাল্লাহ। পড়তে পারলেন না, দিস ইজ আওয়ার সুপার হিরো উমর, এরকম উমর একটা লাগবে, চিল্লায় বলেন কয়টা? একটা উমর গোটা বিশ্বকে সোজা করে দিবে, একটা উমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে, মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে, গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে। সেই উমরের অপেক্ষায় আমরা, নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন, কয়টা? 80টা বেত মেরেছে। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বি আবি শাহমা ছিলেন মিশরে, ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রে বেলা ঢেলে দিত, ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত, এটাতে সকালবেলা খেত খুব সুস্বাদু, এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়, এটা অনেকটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে। তো উমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি নাবিজ, কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে, সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 80 বেত মেরেছেন মিশরে, কয় বেত?
নিয়ম হচ্ছে সবার সামনে ইনু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মারলা কেন, ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব। মদিনায় ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই, নিজ হাতে আবার 80টা বেত মেরেছেন। এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ ইন্তেকাল করেছে। অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে, কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে, কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ আমার। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই, এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, না তার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মরনের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম, ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কি না? বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবারা বললেন নবী মদিনার সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাইটেন না, কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও? বিশ্ব নবী বললেন বলো কি, হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন, পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই, কারণ আইনটা দিয়েছে কে? আল্লাহ। লাও কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম, এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব। এরকম ওমরে ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে? একটা লাগবে। এই সাইয়েদ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম উনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ে 30 পারা এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল না? খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমর ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলে। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি? কিন্তু ওমরে ফারুক নাছোড়বান্দা বলে না, এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে, মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমরে ফারুকও ছাড়ে না। ওমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ ওমর। এই যে আমরা হিজরি সন, হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমরে ফারুক। সুবহানাল্লাহ। নাই আপনাদের মনোযোগ আছে না গেছে? কই ঘুমায় গেলেন মনে হয়? তাকবীর দেন তো একজন আওয়াজ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন, এখনই শেষ করে দেব, কিছু সময়ের মধ্যে আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ওঠা বসা করবেন না, ওঠা বসা করবেন না, বসেন। সাইয়েদনা ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছেন। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ইসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের যাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে। ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না,
আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়, প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী এন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন। উমরে ফারুক বলেন, না, যেদিন তিনি এন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়, আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে, জোরে কোন, ঠিক কিনা? উমরে ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব, ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ম কানুন সাইয়েদনা উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলমানদের আলাদা কারেন্সি, নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন, সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে, সাইয়েদনা উমরে ফারুক চালু করেছেন, চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা 20 টাকা সালাতুত তারাবি পড়ি রমাদানে, পড়েন না আপনারা? এটা সাইয়েদনা উমরে ফারুক চালু করেছে। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? কোরআনে মোট 22টা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন, বিশ্বনবীর মত একটা, উমরে ফারুকের মত আর একটা, এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে উমরে ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এদিকে উঠলেন কেন আপনারা? যারা উঠছেন আমার দিকে তাকান, কিছু ভিতরে ঢুকতেছে কিছু বাইরে দিছে না। সাইয়েদনা উমর ফারুক, আমরা সাহাবীদের জীবন চরিত পড়তে চাই না, কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সাইয়েদনা উমর ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে। উমর ফারুক যখন খলিফা, দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন, দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন, রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন, এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, খবরদার তোমরা এই কাজ করো না, জনগণ করলে যতটুকু শাস্তি, তোরা করলে পাবি ডবল শাস্তি। সুবহানাল্লাহ, কইবেন না? আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির মাইয়ার বিচার, ওই বাড়ির পোলার বিচার, নিজের পোলা গাঞ্জা টানে আছে না নাই, নিজের মেয়ে অপরাধ করে আছে না নাই? কি নেতা ছিলেন উমরে ফারুক, আগে নিজের ঘর সামলিয়েছেন, আগে নিজেকে সামলিয়েছেন, নিজের ঘর ঠিক করেছেন, বলেছেন জনগণ করলে যত বেদ, তোরা করলে ডবল বেদ, দিস ইজ কল লিডার, ঠিক কিনা? এক বাবা এসে বললেন, উমরে ফারুক আমার ছেলে কথা শুনে না, বেয়াদব। উমরে ফারুক ছেলেরা ডাকলেন, বাবা তুমি তোমার আব্বাজানের কথা শোনো না, এটা তো কবিরা গুনাহ। ছেলে বলে, উমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে, বাবা মাকে কোনো দায়িত্ব দেয় নাই? উমরে ফারুক বললেন, অবশ্যই দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি? উনি বললেন, প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব, আইয়ান তাকিয়া উম্মা, পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। দুই নম্বরে আইয়ুহসিনা ইসমা, সুন্দর তার একটা নাম রেখে দেয়া। তিন নম্বর ইউআল্লিমাহুল কিতাব, তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই। এবার উমরে ফারুক রেগে গেলেন, বাবার কাঁধে ধরলেন, বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই। ছেলে বলে, আমিরুল মুমিনিন, আমার মা নর্তকি, আমার মা মাজুসি, আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই, সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে, আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই। দুই নাম্বার সম্মানী খানফাসা, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। কি নাম রাখছে? এটা নাম হইলো একটা, এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই? না, এগুলো রাখবেন না। আব্দুল্লাহ রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আর একটা কি বলছে আজকে, হুজাইফা রেখে দিয়েন, পারবেন? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আমিরুল মুমিনিন, শুধু তাই না, আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই। উমর ফারুক রেগে গেলেন, এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন, তুই পোলার নামে বিচার নিয়ে এসেছিস, তোরে মার দিব আগে। এরকম নেতার দরকার আছে না নাই? মদিনায় এক লোক
তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে দিয়েছে। কয় তালাক দেন? নিয়ম কয়টা দিছে? কয়টা? এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে, আমিরুল মুমিনিন দেখেন আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিছে। উমর ফারুক বললেন, দইরা নিয়ে আয় এটারে। নিয়ে আসা হলো। উমর ফারুক বললেন, কয়টা তালাক দিয়েছো? কয় 100টা। কেন দিছো? কয় মাথা গরম আছিল। এরকম আছে না, তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফ রে, দিতেছে সবাই রে। তোমার ফারুক বললেন, দিবে তিনটা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাঁড়া, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন, এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি? আমার রায় শোন, আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচারের দরকার আছে না নাই? এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো, আর কোন নারী ধর্ষিতা হতো? আর কোন নারীকে অ্যাসিড মারা হতো? আর কোন নারী যৌতুকের জন্য কান্না করতো? একটা অমল লাগবে, বেশি না। কটা লাগবে? তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন, গভর্নর সিস্টেম, ইসলামিক স্টেট, বাহরাইন, ইয়েমেন, মিসর, কুফা, বসরা, মক্কা, মদিনা, এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন, তাদের থেকে তথ্য নিতেন। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সাইয়েদনা আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে। কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে, রানার্স আপ হয়েছে আমর ইবনে আল আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে, আমার মাল্লা কেন? তুমি খেলায় পারো না, আমার মাল্লা কেন? কয়, আনাবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায়। আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ, কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরে বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বোধহয়। ওমর ফারুকের দরবার। ওমর ফারুক বলেন, তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি, পারবি না? মিশরে বলে, পারবো মানে অবশ্যই পারবো। ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির, সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন, আইন আল মিশরি, মিশরি লোকটা কই? এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল, আমর ইবনে আল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনে আল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, আমর ইবনে আল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখব, আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। উমরে ফারুক বলল, খবরদার, মার, মার ওর মাথার মধ্যে। মিশরি উমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখো উমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই, লজ্জায় আমর ইবনে আল আস বয়স হয়ে গিয়েছে, সাহাবা মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে উমরে ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার, মা কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনে আল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই, খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন, ঠিক কি না? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি?
ওমর হ্যাঁ হুয়া ইয়াতি উমর 22 জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবীদের উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা উমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সর্দার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার এই ছেলের নাম হলো আব্দুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার যখন ইন্তেকাল করলো সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে নবী আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সর্দার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফিক আমিও জানি মুনাফিক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পরিয়ে আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আব্দার চললেন নবী জানি আমার বাবা মুনাফিক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না বিশ্বনবী জোর করে যেতে চাইলেন সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহু আকবার টেনে ধরলেন যাবেন না আপনি ওমর ফারুকের হাত থেকে হেঁচকা টান মেরে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানাজায় চলে গেলেন রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম নবী গো একবার নয় দুইবার নয় 70 বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্নাম ওয়ালা তাকুম আপনি যাবেন না আলা কবরি কখনো তাদের জানাজায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এবারেই শেষ এরপরে আর যাবেন না সাইয়েদ উমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার এভাবে 22টা জায়গায় উমর ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পক্ষে কোরআনের আয়াত নাযিল না করে সাইয়েদ উমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করেছেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ওই উমর ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণকোহরে সাইয়েদনা ওমর ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমর ফারুকের এন্তেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে চান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস মুগীরা প্রতিদিন 4 দিরহাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন মুগীরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমর ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 দিরহাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবু লুলুর এই কথা পছন্দ হয় নাই সে কয় উমর তুই সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবুস ইন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব শাইক যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোরা থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহু রাসান
ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি, আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে, এদিকেও ছুরি এদিকেও ছুরি, যাতে এইভাবে এইভাবে মারা যায়। সে ধার দিতে লাগলো আর বলল, ওমর দাঁড়াও তোমারে আমি দেখাবো। ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, ফজরের নামাজের সময় এ আবু লুলু আল মাজুসি বুরনুস পরে, চাদর পরে, লুকিয়ে লুকিয়ে, সে অগ্নি উপাসক, মুমিন নয়, ওমর ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নববীতে। ও কানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো। নামাজের সময় যখন হলো, লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমর ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশেই দাঁড়ালে, হাতে খঞ্জর, একামত হলো, ওমর ফারুক সালাত শুরু করলেন, ফজরের সালাত, আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন, সূরা ফাতিহা বললেন, আরেকটা সূরা যখন পড়তে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন, একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলি কেটে গেল, আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। তিনটা মারার পরে ওমর ফারুক বললেন, কাতালানি আল কাল, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন, তুমি নামাজের ইমামতি করাও। আর ওমর ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন। আর এই আত্মাই আক্রমণ যে করেছে, সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা স্পট ডেথ, জায়গায় মৃত্যু। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস, এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা, অনেকে জ্যাকেট পরছেন না, এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আরবরা শীতে পড়ে মাথাওয়ালা, এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারল, ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু লুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল, নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা। যেই সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন, উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সুরাল কাউসার, দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ। ওমরে ফারুক বেহুশ। ওমরে ফারুক কি? হ্যাঁ, বেহুশ। সবাই কান্নাকাটি করতেছে, সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না, মুখের মধ্যে, মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন, ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায়, পাকস্থলী কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। তারা বললো, ওনারে বাঁচানো সম্ভব না, দেখেন হুশ ফিরে কিনা, হুশ ফিরলে ওনার পরে কে আমির হবে, উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়ে আছে ওমর ফারুকের চোখের দিকে, আল্লাহর মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই, ও মা আমি মরে যাই। চোখ খোলার পরে উনি বলেন নাই, কে মারলো আমারে। চোখ খোলার পরে উনি বলেন নাই, আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল, আসল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি? আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল। আসল্লান নাস, নামাজটা হয়েছে কিনা বল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? দিস ইজ ওমর, আওয়ার সুপার হিরো, নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে, চিল্লায় বলো ঠিক কিনা। আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক, আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাব্বাব, খুবাইব, সাইয়েদনা আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে বড় হোক, ঠিক কিনা? আমরা একটা উমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন, ইন্তেকালের আগে বলেছেন সাল্লান নাস, এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি। আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত কঠোর কেউ ছিলেন না, তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই। সবার আগে আল্লাহর দিন, সবার আগে আল্লাহর কোরআন, সবার আগে আমার ইসলাম, ঠিক কিনা? চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটাই দিতে পারবে না। যে দেশে আল্লাহ আকবার ধ্বনির সাথে সাথে সূর্য উঠে যায়, আল্লাহ আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো? কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেয়, আমরা বলি আমিন।